সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2 অক্টোবর পর্যন্ত সময়, চাক্কা জ্যাম শেষে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি কৃষকদের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ফ্রন্টের সঙ্গে নয়, আপাতত জোট নিয়ে সিপিএমের সঙ্গে আলোচনা চায় কংগ্রেস। ভারতকে রক্তাক্ত করতে তৈরি ইসলামিক স্টেট, সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা, 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ আদালতের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের তদন্তে এবার এনআইএর সঙ্গে হাত মেলালো ইসরায়েলি তদন্তকারী সংস্থা মুসাদ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। 2 অক্টোবর পর্যন্ত সময়, চাক্কা জ্যাম শেষে কেন্দ্রকে চরম হুঁশিয়ারি কৃষকদের। চাপ দিয়ে কোনো আলোচনায় বসানো যাবে না, একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো মতেই আন্দোলনের রাস্তা থেকে সরবেন না কৃষকরা। শনিবার চাক্কা জ্যাম কর্মসূচি শেষে একথা সাফ জানিয়ে দিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাই। এদিন চাক্কা জ্যাম কর্মসূচির শেষে কেন্দ্রের উদ্দেশ্যে কৃষক নেতার হুঁশিয়ারি, 2 অক্টোবর পর্যন্ত সময়, তার মধ্যে আইন প্রত্যাহার না করা হলে কৃষকরা অন্য রাস্তা নেবেন, ঘোষণা করবেন পরবর্তী কর্মসূচি। প্রতিবাদী কৃষকদের এদিন প্রথম থেকেই লক্ষ্য ছিল কোনোভাবে প্রজাতন্ত্র দিবসের গণনার পুনরাবৃত্তি যেন না হয়। তার জন্য সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আন্দোলনকারীদের সতর্ক করা হয়েছিল, কিন্তু শেষমেশ রাজধানী দিল্লিতে পড়ল চাক্কা জ্যামের অশান্তির আজ। শনিবার মধ্য দিল্লির শহীদী পার্কের কাছে কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কয়েকজন। ঘটনায় 50 জনকে আটক করে দিল্লি পুলিশ, কর্মসূচি শেষে তাদের ছেড়েও দেওয়া হয়। 3 কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভে উত্তাল দেশ। মাস 2-এর বেশি সময় ধরে রাজধানীর সীমানায় আন্দোলন চালিয়ে আসছেন কৃষকরা। মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একাধিক কর্মসূচি ঘোষণা করছেন কৃষক নেতারা। শনিবার চাক্কা জ্যাম কর্মসূচির ঘোষণা করা হলেও রাজধানী দিল্লিকে এর বাইরে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেন, 6 ফেব্রুয়ারি 3 ঘন্টার চাক্কা জ্যাম হবে, তবে দিল্লিতে এই কর্মসূচি পালিত হবে না। চাক্কা জ্যাম কর্মসূচি প্রসঙ্গে রাকেশ টিকাইত বলেছিলেন, এই কর্মসূচিতে যারা রাস্তায় আটকে পড়বেন তাদের খাবার ও জল দেওয়া হবে, সকলকে বলবো সরকার আমাদের সঙ্গে কী করছে। চাক্কা জ্যাম কর্মসূচি শেষের পরও নিজেদের সিদ্ধান্তেই অনড় আন্দোলনকারী কৃষকেরা। আইন প্রত্যাহার নিয়ে দৃঢ় হুঁশিয়ারি আরও একবারও শোনা গেল ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইতের গলায়। কৃষি আইন নিয়ে বল আরও একবার কেন্দ্রের কোর্টে, এবার তাদের তরফ থেকে কী বার্তা আসে। আন্দোলনকারী কৃষক সহ গোটা দেশের নজর সেদিকেই। অপরদিকে ফ্রন্টের সঙ্গে নয়, আপাতত জোট নিয়ে সিপিএমের সঙ্গে আলোচনা চায় কংগ্রেস। আসন রফা নিয়ে সিপিএম ছাড়া বামফ্রন্টের অন্য দলের সঙ্গে এখনই আলোচনায় বসতে নারাজ কংগ্রেস। তাই আজ জোটের বৈঠক বাতিল করা হয়েছে, পরিবর্তে সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে বিধান ভবন। আজ শহরে আসছে পর্যবেক্ষক জিতিন প্রসাদ সহ কংগ্রেসের 4 সদস্যের কেন্দ্রীয় নেতৃত্ব। আসন রফা করতে বসে কংগ্রেসের সঙ্গে সিপিএমের নয়, ফ্রন্টের অন্য শরিকদের সঙ্গে জটিলতা চরমে পৌঁছেছে। মূলত আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের সঙ্গে দূরত্ব বাড়ছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে এখনই বামফ্রন্টের সঙ্গে জোট নিয়ে আলোচনায় যেতে চাইছে না কংগ্রেস। দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই জটিলতা কাটাতে তৎপর 2 শিবির। তাই আগে ঘোষণা হলেও আজ জোটের বৈঠক বাতিল করা হয়েছে, পরিবর্তে আজ সিপিএমের সঙ্গে বৈঠকে বসবে প্রদেশ কংগ্রেস। তারপর ফ্রন্টের অন্য 2 শরিক আরএসপি ও ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে যে জটিলতা রয়েছে তা কাটানোর চেষ্টা হবে। তারপরই জোটের বৈঠক হবে বলে সূত্রের খবর। এরই মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকীর সঙ্গেও জোট নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। গোটা বিষয়টি আগামী 20 তারিখের মধ্যে সম্পন্ন করতে তৎপর 2 শিবির। আবার জোট পরিস্থিতির পাশাপাশি সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা করতে রাহুল গান্ধীর নির্দেশে শহরে আসছেন কংগ্রেসের 4 নেতা। প্রদেশের নির্বাচন কমিটি, প্রচার কমিটি, ইশতেহার কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তারা। ফিরে গিয়ে পর্যবেক্ষক জিতিন প্রসাদ হাইকমান্ডের কাছে রিপোর্ট দেবেন বলে বিধান ভবন সূত্রে খবর।
আব্বাসের সঙ্গে জোট নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন আব্দুল মান্নান। জিতিন প্রসাদরা সোনিয়ার সবুজ সংকেত নিয়ে আসবেন বলে আশায় বুক বাঁচছে বিধান ভবনের বুট ম্যানেজাররা। অপরদিকে ভারতকে রক্তাক্ত করতে তৈরি ইসলামিক স্টেট সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। ভারতের সাম্প্রদায়িক হিংসার বিষ চড়াতে তৈরি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খুরাসন। ভারতীয় উপমহাদেশে এবার সংগঠনটির দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিদ আল মুহাজির, এমনটাই সতর্কবার্তা দিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। একটি রিপোর্ট পেশ করে গুতেরেস জানিয়েছেন ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে শাহিদ মুহাজিরের। আগে পাকিস্তান ও আফগানিস্তানের সক্রিয় ইসলামিক জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আগে যোগাযোগ ছিল তার। বর্তমানে আইএসকের নেতা হয়েই ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার উপর নজর দিচ্ছে সে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার দুয়েক আইএসকে জঙ্গি রয়েছে, সেখানে তাদের প্রশিক্ষণ চলছে, যে কোনো সময় তারা ভারত সহ প্রতিবেশী দেশগুলিতে হামলা চালাতে পারে। জঙ্গি সংগঠনটির শক্তি নিয়ে মহাসচিবের রিপোর্টে বলা হয়েছে ইরাক ও সিরিয়ায় জমি কুইয়ে এখন অনেকটাই কুণ্ঠাসা আইএস, তবে এখনও যথেষ্ট শক্তিশালী সংগঠনটি, তাদের হালকাভাবে নেওয়া উচিত হবে না। গত মে মাসে কাবুলের হাসপাতালে হামলা, আগস্টে জালালাবাদের কারাগারে হামলা, কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলা ও নানগরহার প্রদেশে আফগান সাংবাদিককে খুনের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট খুরাসন। ফলে সংগঠনটি যে আরও নাশকতামূলক ঘটনা ঘটাতে সক্ষম তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। উল্লেখ্য, 2019 সালে ইসলামিক স্টেটের শেষ গড় সিরিয়ার বাগউজ দখল করে মার্কিন মদতপুষ্ট কুর্দিশ মিলিশিয়া সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ভেঙ্গে পড়ে খিলাফত, তারপরেই মার্কিন বাহিনীর হাতে ইদলিবে খতম হয় কুখ্যাত ইসলামিক স্টেটের স্বঘোষিত আমির আবু বক্কর আল বাগদাদি। তবে ভেঙ্গে পড়লেও শেষ হয়ে যায়নি সংগঠনটি। মুখপাত্র আবু হামজা আল কুরেশি এক অডিও বার্তার মাধ্যমে তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করে এই ঘটনার পরই টেলিগ্রাম অ্যাপে প্রচারিত ওই বার্তায় বাগদাদির মৃত্যু নিশ্চিত করে আইএস, পাশাপাশি তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করে আমেরিকাকে নতুন করে হুমকিও দেওয়া হয়। অপরদিকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা 7 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ আদালতের। তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানির মামলায় নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে কেন সাময়িক স্থগিতাদেশ জারি করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নির্দেশ দিল আদালত। সংবাদ মাধ্যম এবং সভা সমিতিতে শুভেন্দু যাতে তার সম্পর্কে কোনো রকম আপত্তিকর ও মানহানি হয় এবং মন্তব্য করতে না পারেন তার জন্য আদালতে স্থগিতাদেশ চান অভিষেক। তার আইনজীবী এ ধরনের মন্তব্যের ফলে অভিষেকের সম্মানহানি এবং তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে আদালতে সওয়াল করেন। ভোটারদের প্রভাবিত করতে এ ধরনের মন্তব্য করা হচ্ছে বলে আদালতে জানান তিনি। এই ধরনের আপত্তিকর মন্তব্য থেকে শুভেন্দুকে বিরত রাখতে সাময়িক স্থগিতাদেশের আর্জি জানান অভিষেকের আইনজীবী। যদিও দুই পক্ষের বক্তব্য না শুনে স্থগিতাদেশ জারি করা উচিত হবে না বলে বর্তমানের সিভিল জজ সিনিয়র ডিভিশন এই নির্দেশ দিয়েছেন। শুভেন্দুকে নোটিশ পাঠানোর জন্য অভিষেককে নির্দেশ দিয়েছেন বিচারক। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে কেন অভিষেকের আর্জি মেনে সাময়িক স্থগিতাদেশ জারি করা হবে না, সে ব্যাপারে কৈফিয়ত তলব করেছেন বিচারক। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা কেন দ্রুত জরুরি তা আবেদনকারী প্রমাণ করতে পারেননি বলে প্রাথমিকভাবে মনে হয়েছে বিচারকে। আদালত সূত্রে জানা গিয়েছে কিছুদিন ধরেই সভায় এবং ইলেকট্রনিক্স চ্যানেলে সাক্ষাৎকারে অভিষেকের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করছেন শুভেন্দু। রাজনৈতিক কর্মসূচিতে এবং চ্যানেলে শুভেন্দুর বক্তব্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, তাতে জনমানসে অভিষেকের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে, অথচ যেসব মন্তব্য করা হচ্ছে তার কোনো প্রমাণ নেই। শুধুমাত্র জনমানসে অভিষেককে হে প্রতিপন্ন করতে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। এ ধরনের ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত আপত্তিকর মন্তব্য অভিষেকের স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করছে, ভোটারদের প্রভাবিত করছে, বিজেপিকে ভোটে সুবিধা পাইয়ে দিতে এ ধরনের মিথ্যা তত্ত্ববিহীন কল্পনাপ্রসূত আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। তাই শুভেন্দুকে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত করা এবং তার মন্তব্য যাতে সংবাদ মাধ্যমে প্রচারিত না করা হয়।
সে ব্যাপারে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারির আবেদন জানান অভিষেকের আইনজীবী। তবে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 11 ফেব্রুয়ারি। এর আগেও শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বললেও শুভেন্দু কোনো পদক্ষেপ করেননি। ক্ষমা চাওয়া তো দূরের কথা, পরবর্তী সময়েও প্রকাশ্য সভায় অভিষেকের নাম না করে কড়া সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শুভেন্দুকে বিদে একের পর এক মন্তব্য করেন। সারদা কেলেঙ্কারির সঙ্গে শুভেন্দুর যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন অভিষেক। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠান শুভেন্দু অধিকারী। এবার পাল্টা আইনি লড়াই অভিষেকের। অপরদিকে ইসরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের তদন্তে এবার জোর কদমে নামল সে দেশের গুপ্তচর সংস্থা মুসাদ। গত সপ্তাহেই তেল আবিব থেকে দিল্লি উড়ে এসেছেন বেশ কয়েকজন আধিকারিক। জাতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্তে নেমে পড়েছেন তারা। জানা গিয়েছে গোটা ঘটনায় ইরানের হাত থাকার সন্দেহ করা হচ্ছে। তাই এনআইএর কাছ থেকে এই বিস্ফোরণ সংক্রান্ত সমস্ত তথ্য নিয়েছে মুসাদ, এমনকি তদন্তে সাহায্য করেছে তারা। ইতিমধ্যে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্য জোগাড় করেছেন মুসাদের গোয়েন্দারা। তবে কোনো প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজ না থাকায় অভিযুক্তকে ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এদিকে এই ঘটনার দিনই প্যারিসে ইসরায়েলি দূতাবাসের সামনেও একটি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তার সঙ্গে এই ঘটনার কোনো যোগসাজস নেই এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। গত 29 জানুয়ারি বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। দূতাবাস থেকে প্রায় 50 মিটার দূরে জিন্দাল হাউসের সামনে আইইডি বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। এরপরই এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। প্রাথমিক তদন্তে বিস্ফোরণটিতে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। অত্যন্ত প্রশিক্ষিত চর বা কমান্ডো ট্রেনিং প্রাপ্ত না হলে এমন বিস্ফোরক তৈরি করা সম্ভব নয়। প্রসঙ্গত এর আগে 2012 সালের 13 ফেব্রুয়ারি দিল্লিতে ইসরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইরানের হাত থাকার অভিযোগ উঠেছিল, ফলে রীতিমতো কূটনৈতিক চাপান উতর শুরু হয়েছিল তেল আবিব, নয়াদিল্লি ও তেহরানের মধ্যে। এখন দেখার বিষয় এই ঘটনার জল কতদূর গড়ায়।